হ্যালো গাইস, আমি হলাম পৌলমি। তো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে টেকনিক্যাল হ্যাপি লাইফে। তো ভিডিও দেখে বুঝতেই পারছো যে আমরা কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ঘুরতে, আমরা আসাম মেঘালয়ের দিকে ঘুরব। তা আমাদের ট্রেন আছে হাওড়া থেকে 3:20 নাগাদ, সরাইঘাট এক্সপ্রেস। তো আমরা যাচ্ছি, আমরা চারজন, মা বাবা, আমি আর বোন, আর মাসি আর মেশোও যাচ্ছে। তা আমরা অলরেডি বেরিয়ে গেছি, আমরা 11:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি যাওয়ার জন্য। মাঝখানে রাস্তায় দাঁড়ানো হবে চা খাওয়ার জন্য, চা খেয়ে আবার সোজা হাওড়া। তো আমরা অলরেডি এয়ারপোর্ট ক্রস করে গেছি, খুব জলদি পৌঁছে যাব। তো রাস্তায় যেতে যেতে দেখছি যে একটা শিখদের র্যালি যাচ্ছে, ওদের মোস্ট প্রবাবলি কোনো ফেস্টিভ্যাল আছে। ফেস্টিভ্যাল বলতে কোনো গুরুর জন্মদিন, 14 নভেম্বর যেটা পড়ছে এই বছরের ক্যালেন্ডারের হিসাবে। প্রচুর লোকের লাইন দেখলাম, ভালো লোক আছে, অনেক ভিড়। তো যাই হোক, এইসব দেখতে দেখতে চলে এসেছি আমরা হাওড়া ব্রিজের কাছে। ব্রিজটা পেয়ে হলে স্টেশন, আর স্টেশনে গিয়ে আমাদের ওয়েট করতে হবে আমাদের ট্রেনের জন্য। তো অ্যাকচুয়ালি আমার একটু ভুল হয়ে গেছিলো, আমি যে আমাদের ড্রাইভার দাদা গেছেন উত্তম দা, তো ওনাকে আমি বলতে ভুলে গেছি যে ট্রেন পুরনো প্ল্যাটফর্মে আসবে। ঢোকার এন্ট্রান্স তো আলাদা আলাদা, তো যেহেতু আমাদের এই পার্টটায় নামিয়েছে, তাই আমাদের ওখানেই গাড়ি রেখে ওখান থেকে হেঁটে হেঁটে ভেতর দিয়ে ঘুরে ওই অন্য সাইডে যেতে হয়েছে। তো এখন ওয়েট করছি মামার মেশোর জন্য, ওরাও চলে আসবে এখন, একটু আগে কথা হলো। তো এই হলো আমাদের ট্রেন, সরাইঘাট এক্সপ্রেস। ট্রেন অলমোস্ট 8:30 হয়ে গেছে। এই হলো আমাদের সিট। গ্লাসটা খুবই বাজে, বাইরের কিছু ভালো মতন দেখাই যাচ্ছে না। তো আমি, মেশো আর বোন, আমরা তিনজন ট্রেনে ওঠার পর কয়েকটা স্টেশনে নেমেছিলাম যেখানে যেখানে ট্রেন দাঁড়িয়েছে। তো সেটা হলো, একটা ছিল নিউ ফারাক্কা, একটা মালদা। তো আমরা ভেবেছিলাম যে আরও কিছু স্টেশনে নামবো যদি আমরা জেগে থাকি, তো সেসব আর হয়নি। তারপর তো রাত হয়ে গেল আর আমরাও ঘুমিয়ে পড়লাম। মাম্মাম বাড়ি থেকে রান্না করে এনেছিলো পরোটা আর আলুর দম। আর বর্ধমানে মেশোর একজন জুনিয়র আমাদের বর্ধমানের সীতাভোগ আর মিহিদানাটা খাইছিলো। বর্ধমানের মিহিদানা তো খুবই ফেমাস আর ভীষণ টেস্টিও ছিল খেতে, মানে মুখে দিলে একদম মেল্ট হয়ে যাচ্ছিলো, এত ভালো খেতে ছিল। তো সকাল হয়ে গেছে, রাতে ঘুম ভালোই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো এখন এই ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে যাচ্ছি। এটা ক্রস করে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে, হার্ডলি বোধহয় 30 মিনিট, যাই হোক, আমরা মোটামুটি আশা করা যাচ্ছে আর আধ ঘন্টার মধ্যে গুয়াহাটি স্টেশনে নামতে পারবো। তো গুয়াহাটি স্টেশনে আমরা নেমে গেছি। তো রেস্টিং রুমে আমরা ফ্রেশ হলাম, তারপরে আমরা চা খেলাম, দিয়ে স্টেশনে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলছিলাম। তো আমাদের গাড়িকেও ফোন করা হয়েছে, তো দাদা ট্রাফিকে আটকে ছিলেন, ওই জন্য একটু আসতে দেরি হলো। তো এখন চলে এসছে গাড়ি, মেঘালয়ের গাড়ি এটা। তো এই দাদা এখন সব লাগেজগুলো ওপরে প্যাক করবে, আমরা ততক্ষণে একটু স্টেশনের আশেপাশে হেঁটে ঘুরে দেখে আসি, দেন এসে আবার গাড়িতে বসা যাবে।
তো আমরা গাড়িতে উঠে গেছি। গুয়াহাটিতে ভালোই গরম, মানে সোয়েটার পরে থাকার মতন একদমই না। হয়তো রাতের দিকে ঠান্ডা পড়লেও পড়তে পারে, এখন তো বেশ গরম আছে। তো রাস্তায় কোথাও একটা দাঁড়ানো হবে যেখানে কিনা আমরা লাঞ্চ করব। আমরা স্টেশনে নেমেছি 10:30 নাগাদ, তো আমাদের এখান থেকে বেরোতে বেরোতে বেজে গেছে অলমোস্ট 12:30। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি যেহেতু, খালি চা খাওয়া আছে। তো রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে লাঞ্চটা করে নেওয়া হবে। আর আমরা এখন ফার্স্ট দিন যাচ্ছি কাজিরাঙ্গার দিকে। তো কাজিরাঙ্গা গুয়াহাটি থেকে বেশ ভালোই দূর। তো গুয়াহাটি টু কাজিরাঙ্গার ডিস্টেন্স তো গুগলে দেখাচ্ছে 193 কিলোমিটার, বাট এই আকাশটা বললো এটা 221 কি এরকমই কিলোমিটার লেগে যায় অলমোস্ট যেতে যেতে। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আকাশদা আমাদের এই রেস্টুরেন্টটাই বললো যে এখানে ভালো খাবার পাওয়া যাবে, বাঙালি খাবার। তো ওর জন্য এখানে গাড়ি দাঁড় করালো। তো রেস্টুরেন্টের নাম হলো জামরাই হোটেল কাম রেস্টুরেন্ট। তো আমরা এখন লাঞ্চ করছি, এখন বাজে 2:00। থালিতে দেখতেই পাচ্ছ প্রচুর কিছু জিনিস দিয়েছে। একটা কী তরকারি দিয়েছে, আরেকটাও আলু সেদ্ধ টাইপের কিছু দিয়েছিল মনে হয়, অত শাক দিয়েছে, একটা মাছের মাথা দিয়ে তরকারি দিয়েছে, আর মিষ্টি দিয়েছে একটা বাটিতে, একটা বাটিতে ডাল দিয়েছে, আর ভুলে গেছি। এখানকার না আসামে এরকম থালি সিস্টেমে খাবার দেয়, তো এটা একটা পার্টিকুলার থালি, এই দাম, এই থালিটার মধ্যে এত কিছু দেবে। এবার তাছাড়াও তুমি মাছ মাংস ডিম এক্সট্রা যা নেবার সেটা নিতে পারো। তো খাওয়া দাওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়েছি, কাজিরাঙ্গা পৌঁছতে হবে। ওখানে পৌঁছতে পৌঁছতেই আমাদের মনে হয় সন্ধে হয়ে যাবে, মানে অন্ধকার তো হয়েই যাবে। তো আমরা চা খেতে এসেছি, এখন সময় হলো 5:45। তো এখনও পুরোপুরি অন্ধকার হয়নি, আমরা একটা চায়ের দোকানে এসে দাঁড়িয়েছি। তো চায়ের দোকানটার নাম হলো হোটেল রাজলক্ষ্মী। তো এখানে যেই বাংলা লেখাগুলো ওটা একটু আলাদা, মানে আমাদের র ওদের রটা একটু আলাদা। তো এই হোটেলটা বেশ বড় ছিল, বেশ ভালো হোটেল। আমরা ভেতরে ঢুকে একটু ঘুরে টুরে দেখছিলাম, ওখানে সব শাকসবজিগুলো রাতের বেলাতেই কেটে রাখছে, কালকে সকালে যেগুলো রান্না করবে। তো ওখানে আমরা দেখলাম যে ধানের যে খোসাগুলো হয় না, তো সেগুলো জ্বালানির কাজে ব্যবহার করছে, পুরো অনেক বড় বড় সব বস্তা বস্তা করে রাখা, আর বিশাল বড় একটা উনুন। তো হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আমরা সেখানে চা খেলাম, চা খেয়ে আবার বেরিয়ে গেলাম। আমরা তো চেষ্টা করছি আগে আগে পৌঁছে যাওয়ার, কারণ কাজিরাঙ্গা পৌঁছালে আজকে ওখানে সন্ধ্যেবেলা, আজ বলে না ওখানে রোজই এই ফাংশনটা হয়, তো ওখানে পৌঁছতে পারলে 7টা থেকে ওখানে একটা প্রোগ্রাম হয়, তো আমরা সেই প্রোগ্রামটা তাহলে অ্যাটেন্ড করতে পারবো। অ্যাটলিস্ট প্রথম দিন গিয়ে কিছু তো একটা দেখা যাবে, তাহলে প্রথম দিন গিয়ে ঘুমিয়ে থাকতে হবে, আবার কাল থেকে সব শুরু হবে। তো একটা দিন অন্তত ইউটিলাইজ হবে, কারণ সকালে ট্রেন থেকে নামার পর আমরা খালি গাড়িই চলে যাচ্ছি আর কিছু দেখা। তো আমরা পৌঁছে গেছি হোটেলে। হোটেলটা বেশ ভালো, নতুন হোটেল, এখনও অনেক রং টং করা বাকি আছে, কিন্তু একটু ভেতরের দিকে এই যা। তো আমরা এখন যাব কাজিরাঙ্গা ন্যাশনাল অর্কিড অ্যান্ড বায়ো
ডাইভার্সিটি পার্কে। তো এই অনুষ্ঠানের ভিডিওটা এই ব্লগটাই দিচ্ছি না, ওটা নেক্সট এপিসোডে আসবে। তো সেটা জানার জন্য আর সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থেকো। খুব জলদি নেক্সট ভিডিও চলে আসবে, সেখানে তোমরা দেখতে পারবে এই অনুষ্ঠানে ঠিক কী কী হয়েছিল। অসমীয়ার কিছু নাচ আছে, মোটামুটি সব মিলিয়ে ভালো লাগবে। তো আজকের মতন টাটা, পরের এপিসোডে আবার দেখা হবে।